শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি শেখ সৈয়দ সাবানা মোহাম্মদ ইয়াকুব শেখ, মার নাম মৃত সবুরুন্নেসা, গ্রাম ছোটকালিয়া, পোস্ট কালিয়া। আমি 1970 সালে বাংলাদেশ ছাত্রলীগের কালিয়া থানা শাখার সাধারণ সম্পাদক ছিলাম। আমার প্রেসিডেন্ট ছিল মরহুম হারুনুর রশিদ। 1970 সালে যখন এলিয়ার খান ক্ষমতা হস্তান্তর না করে, তখনই ছাত্রলীগের একটা বিশেষ নির্দেশে ছাত্রলীগকে সংগ্রাম পরিষদ গঠন করার জন্য বলা হয়, এবং সেই সংগ্রাম পরিষদের হারুন ভাই আওয়ারটায় আমি সচিব হই। আমরা প্রত্যেক ইউনিয়ন ইউনিয়নে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার পক্ষে কাজ করি। স্বাধীনতার সংগ্রাম যাতে সংগঠিত হয় তার জন্য চেষ্টা করি। নর ট্রেজারি লুট হওয়ার পর বিপ্লবী ছাত্র ইউনিয়নের হিমায়ত ভাই 11 রাইফেল কালিয়া সালাম সাহেবের কাছে দিয়ে যায়, সেই জায়গায় আমি উপস্থিত ছিলাম। আমরা তা নিয়ে বিভিন্ন জায়গায় খুব কম গুলি ছিল ট্রেনিং দিতাম, এবং পরবর্তীকালে যে চাহিদায়িত্ব মানুষ যাচ্ছে গভর্নমেন্ট কন্ট্রোলমেন্ট ঘেরার জন্যে, সেই 11টা রাইফেল নিয়ে ট্রেনিং প্রাপ্ত আনসার বিডিআর এবং পুলিশ বাহিনীর সদস্যকে নিয়ে আমরা জুমজুমপুর কলোনিতে যাওয়ার পরে ওই জায়গায় বিহারি এবং পাক আর্মির সাথে এক বিশাল যুদ্ধ হয়। সেই যুদ্ধে আমরা পরাজিত হই এবং আমাদের কালিয়ার নদীর উপরের লোকপাত, কান্তর নদীর আমি লোকপাত শহীদ হয়। আমরা শহীদদের নিয়ে এসে কালিয়া হাইস্কুল মাঠে জানাজা করি, এবং তাদের কালিয়া স্কুলের পাশে নিউ বিল্ডিং ছিল, সেই জায়গায় এখন ভেঙে গেছে, সেই জায়গায় কবর দেওয়া হয়। পরবর্তীকালে কালিয়া পিস কমিটি গঠন হয়, আমাকে বাড়িয়ে একজন থানার সাথে লাগার সময় আমি বা আমরা এপ্রিল মাসের 5 তারিখে বাড়ি ছাড়াতে, এবং ওই সময় লোকাল যত মুক্তিযুদ্ধ আছে কালিয়া পিস কমিটি অপারেশনে চেষ্টা করি এবং সাকসেসফুল হই। পরবর্তীকালে আমি এলাকার সাথে যোগাযোগ রক্ষা করি, 8 নম্বর সেক্টরের হুদা সাহেবের সাথে যোগাযোগ করি। এই মুক্তিযোদ্ধাদের যে অস্ত্র সরবরাহ বিভিন্ন এলাকায় তেরভাজার করেলায় বিভিন্ন জায়গায় যুদ্ধের সরাসরি আমি প্রদান করি। আবুল কালাম একটা বিশাল মুক্ত এলাকার রাজধানী ও কালিয়ার কলাবাই। 1975 সালে বঙ্গবন্ধু হত্যা, 15 আগস্ট, 16 আগস্ট রাত্রি
যশোরের তো জেসিকা শ্যামল ধরে নিয়ে যায় যশোর ক্যান্টনমেন্টে হত্যা চালায়। বর্তমান বাংলাদেশ আমার ব্যক্তিগত ধারণা সামগ্রিক অবক্ষয় এবং দুঃখজনক। শেখ হাসিনা কিছু উন্নয়নমূলক কাজ করছে, কিন্তু গণতন্ত্র সমাজতন্ত্র এর সম্ভব হয়নি এবং পূর্ণ হয়নি। আমরা এই আদর্শগুলোকে সামনে রেখে যুদ্ধ করেছি, তা পাইনি। বর্তমান যুব সম্প্রদায়ের অবক্ষয় আমার খুব প্রিয় এবং সেই সময় যে ডেডিকেশন, যে সততা, যে কর্ম স্পৃহা বর্তমান যুব সমাজের এখন উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনদের স্বায়ত্তশাসিত করে তাদের লেজুর ব্যক্তিত্বে বাদ দিয়ে তাদের হাতের অস্ত্র এবং টেন্ডার বাজি যাতে না করতে পারে এবং গণতান্ত্রিকভাবে সমস্ত বিষয়, তাই ছাড়া এর কোনো বিকল্প নেই। এই আমার ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।